নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আমি এখানে আসলাম মুগ্ধুদের, এখানে গাছতলায় দাঁড়িয়ে আছি, ভাবলাম এখানে ভিডিওটা শুরু করি। তো এই যে এটা সবেদা গাছ, গাছে সবেদা ভর্তি হয়ে গেছে। এই যে সবেদা এখন ছোট ছোট, বড় বড় আছে গাছে। এই যে, আর এই যে এই পাশে পেঁয়াজের চারা, বিট কপির চারা, মানে সবকিছু সবজি ফেলিয়েছে, সবজি লাগিয়েছে গাছ। এই পাশে শাক, পালং শাক, আজকে আকাশটা খুব মেঘলা আছে, মনে হবে আজকে, মনে হচ্ছে যেন আজকে বৃষ্টি হবে। তো এই যে পাশে আমাদের মেশিন খাটানো হয়ে গেছে, ধান ঝাড়ানো হয়নি এখনো, ধান ঝাড়ানো হবে আজকে। কি করছিস? হ্যাঁ, মেশিন ঠিক করা হয়ে গেল? এই যে এতক্ষণ মেশিন ঠিক করছিল, ঠাকুরদার ঠিক করছে, আর পরে পরে আওয়াজ করছে বসে বসে। ঠিক আছে, ভালো আছিস? বাবা নেই কিন্তু, এখানে দেখতে পাবি না, বাবা থাকলে দেখতে পেতিস। এই দেখো, এই যে এই যে এই হাতে মধ্যে একটা বালা আছে, ওই মেশিনের উপরে এটা আওয়াজ করছে, খট করছে। আবার পাঠ, তো ওর 4 বছর বয়স হয়ে গেলে, ও এখনো কথা বলতে পারে না, কোন রকম হাঁটতে পারে, বদমাশি করতে পারে, লোকে চুল ধরে টানতে পারে। এই যে মায়ের পাশে ধান সাজাচ্ছে, এখন আমাদের ধান ঝাড়ানো হবে, আমি ধান ঝাড়াবো, আমি বাবা সবাই ধান ঝাড়াবো। কি করবো, সকাল ওঠা মাছ ধরবো নাকি আমি? হ্যাঁ, তোর মাথার টুপিটা তো ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে, দেখ দেখেছিস? তো বন্ধুরা, আমরা এখন কাজ করব, তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। কাঁধে ধান কাটা হয় না বলে এত পাউরে বেজেছে। ধান ঝাড়ানো হয়ে গেছে, এটা হলো বঙ্গবন্ধু ধান, সাইড করে রাখবো, দিয়ে আবার এই পাশে ধান আছে, এগুলো ঝাড়াবো। কত ফুটি বেরিয়েছে, কত বাবা জমা করে বসে আছি, ধান ঝাড়াচ্ছি, গায়ে ধুলে উঠছে বলে।
জুতো খুলে দে। ভাবি চালাবো নাকি চালাবো ভাবি। বাবা এই যে বন্ধুরা, এর পাশে এখন অনেক ধান আছে, আরে তখন ধান ঝাড়ানো হবে জানি না, মেঘ উঠেছে। ভিড়ের উপর কেঁপে যাচ্ছে, এটা পুরো ভিতর ঢুকে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।